কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেপুটি নিশীথ প্রামাণিককে ঘিরে ফের বিতর্ক। মন্ত্রীপদে শপথ নেওয়ার পরেই কোচবিহারের সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। এবার প্রশ্ন উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে। এ বিষয়ে তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বরা। টুইটে চিঠির প্রতিলিপি আপলোড করে রাজ্যসভার কংগ্রেস সাংসদ লিখেছেন, কেন্দ্রীয় মন্ত্রী একজন বিদেশি নাগরিক, বিষয়টি গভীর উদ্বেগের, তদন্তের মাধ্যমে যাতে বিষয়টি স্পষ্ট করা হয় সেজন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে রিপুন বরা লিখেছেন, বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে নিশীথ প্রামাণিক বাংলাদেশি নাগরিক, তার জন্মস্থান বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুরে। তিনি কম্পিউটার নিয়ে পড়াশোনার জন্য এদেশে আসেন। ডিগ্রি লাভের পর তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, পরে বিজেপিতে যোগ দিয়ে কোচবিহারের সাংসদ নির্বাচিত হন। এই পোস্ট রিটুইট করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, সঠিক প্রশ্ন তুলেছেন রিপুন বরা, নিশীথ প্রামাণিক বাংলাদেশি নাগরিক বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে, নিয়োগের আগে কি তার অতীত ঠিকমতো খতিয়ে দেখা হয়নি? তার বিরুদ্ধে যে অগুন্তি ফৌজদারি মামলা আছে সে কথা ভুললে চলবে না, লজ্জা। নিশীথকে নিশানা করেছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ ও তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, যিনি এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এটা অত্যন্ত একটা গুরুতর একটা এলিগেশন, এটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে তত আমরা স্বস্তি পাব, না হলে বিষয়টা মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হবে যে কি করে একজন বাংলাদেশের যার জন্ম তিনি ভারতের প্রতিমন্ত্রী হলেন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। তার অভিযোগের যদি কোনো সারবত্তা থাকে তিনি তবে সেটা নিয়ে যাবেন, অভিযোগ করলেই অভিযোগ প্রমাণিত হয় না। তার কাছে যদি নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেটা মানুষের সামনে দেখান, শুধু অভিযোগ করে প্রচারে আলোয় আসা বা চর্চায় আসা, নিজেকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা, এটা কোনো একটা সুস্থ ভাবনা নয়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহ ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয় নিশীথ প্রামাণিককে। শুভেন্দু ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।